طيب تدريب ويسر لي امري، احلل عقدة من لساني يفصح صوتي. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته سر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. فهمت يا مسعود الله المدرب، والله ما عرفت ذلك. এই অটোকে কি বলছিলাম অওয়ের পরে যদি কোনো মজরুর পান এরকম মজরুর সমস্যা হবে আর কি কাজ না ঠিক আছে বর্তমানে এবং বর্তমানে হওয়ার কারণ আল্লাহ সফর আল্লাহ মা আরব পূজারি আমি এখন তাহলে জবাবুল কাসাম যদি হয় তাহলে জুমলাতুল কি হবে এটা কাসামিয়ে কসমের জুমলা হয়ে গেল এটা নাকি জি তাহলে আল্লাহ শপথ করে বলছি মা আরাফ সুজা আলী তাহলে মা আরাফ সুজা আলী এটা অর্থ কি বললাম কি আমাকে কেউ বলেনি। আমি জানি না আরাফা ইয়ারিফ আরাফা ইয়ারিফ আমি জানি না জানা আরাফা সে জেনেছিল ইয়ারিফ সে জানে বা জানে আরাফা আরাফা আরাফু এখান থেকে সে জান আরাফু মানে আই নিউ আমি জানতাম বা আমি জেনেছিলাম বা আমি জেনেছি ঠিক আছে মা আরাফতু আমি জানি না জানতাম না জানতাম না জানি এইটা কোথায় আমি জানি না কি জানি না জানি 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 কি জানি না ওইটা তাহলে একটা মাতুল দিন হবে না কার কোন সন্দেহ আছে এখানে জাহিদ ভাই স্যার স্যার হ্যাঁ কি জানেন এটা বলুন বিহি। মাফুল দুই না জি স্যার এটা কি জানেন একজন হ্যাঁ করছে যাক কোথা কোথায় মাফুল দুই কি এটা কি মানসুরের আলামত আছে এখানে না স্যার এটা না স্যার জবর ও মাপ এই দি। খবর এইটা এইটা জি স্যার নো দেখুন মাবনি মাবনির মাপ দি আলামতের এই জবরটা মানসুরের আলামত এটা স্যার মাহাইল জালিকাটা তো স্যার একটা মাফুলন বিহি স্যার মাফুল দুই মানসুর হওয়ার কথা কিন্তু এটা কি মানসুর অবস্থায় আছে না মাপনি স্যার এটা মাপনি মাবনি তাহলে মাপনি স্যার বলবো মাফুলন বিহি ফি মাহাল্লি নসব তাই না নসবের জায়গায় ক্লিয়ার জি স্যার তারপরে বলেন কি বলছে এখানে গাইড করেন আচ্ছা আম ইয়াকুল লি আহাদুন ইন্নাকা মারিদুন ইন্নাকা ফিল মুস্তাশফা স্যার জি অর্থাৎ লাম ইয়াকুল লাম মালা ইয়াকুল এখান থেকে ইয়াকুল কেমন এখন লামের কাপ জি স্যার লাম ইয়াকুল লামের কাপ কি লাম হরফু আপনি নকল তাই না has been Colvin না তাহলে কি হবে অফুস has been has been Colvin ফেলুন মুদারিউন মাজ্যুমুন
ফাইল কি এখানে? ফাইল তো আহাদুন, আহাদুন, একজন আহার, আমাকে বলেছে, ঠিক আছে, একজন আমাকে বলেছে, কি বলেছে? নিশ্চয়ই তুমি ম্যারিড, এবং বুঝতে পারছেন? জি স্যার, একজন বলছে সে অসুস্থ, তাহলে একজন বলেছে, কি বলেছে? এখান থেকে এটি শুরু করে, পুনর্জন্ম হবে, এইখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত, এই জন্য মাহাল পুনর্জন্ম দিচ্ছে, মাহাল না সাউন্ড আওয়াজ আসতে হচ্ছে। খবরের না মারফু মারুদুন ওইটা জুমলা চুল নিয়ে অ খবর তাহলে পুরাটা এখন থাকলে মাফুলুন দিয়ে নাকি ক্লিয়ার? জাহিদ ভাই বুঝতে পারছেন? আমি বুঝতে পারছেন শোনা যায় স্যার, শোনা যাচ্ছে, ক্লিয়ার? তাহলে এটা কিভাবে হলো? জি স্যার। তাহলে ইয়াকুল এটা কি ধরনের ফেল? ইয়াকুলটা বানাতে পারবেন? কিভাবে ইয়াকুল হলো? এটা দেখি, যেহেতু একটা কুল জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা বের করে থাকি। ইয়াকুল দেখেন, মূল হচ্ছে কলা অফ অফ লাম, এলে মাদ্দা, ঠিক আছে, মাদ্দা মুজি মাদ্দা ইন্নুনা মাদ্দা। তাহলে জিনিসটা হচ্ছে কওয়ালা, ওয়ালা কি হবে জিনিসটা? কওয়ালা কওয়ালা, কলা হয়ে যাবে, হয়ে যাবে কলা কওয়ালা কওয়ালা নাসারা ইয়াকুলু ইয়ানসুরু ইয়াকুলু ইয়াকউলু, বাব নাসারাত থেকে এটা হয়েছে মাদ্রা হবে কাউলুন, কাউল এর ব্যাপারটা। এখন দেখি আমরা ট্রান্সফারটা কিভাবে হচ্ছে, কওয়ালা কি হয়ে যাবে কলা, কলা আমরা জানি কলা, কিভাবে হলে, বুঝলেন তো? জি স্যার, অ বুঝছি বা স্যার, ইয়ার উপর যদি হারাকা থাকে এবং তার আগে যে জবর তারপরে থাকে, তাহলে জবর অটা থাকে তাহলে এটা আলিফ জবর অথবা হয়ে আলিফ মাকসুরা হয়ে যাবে, মাত্র হয়ে আর এটা চেঞ্জ হয়ে যাবে যেহেতু ইয়াকুলু হয়ে যাবে, ইয়াকুল, এই ইয়াকুলু, ইয়াকুলু যদি হয় তাহলে এখানে বলা হচ্ছে লাম, লাম ইয়াকুলু, লাম ইয়াকুলু, তাই তো? তাহলে লামের কারণে, দেখেন লামের কারণে এটা কি হয়ে যাবে, মাজুম জাজমুন হয়ে যাবে। মাজুম জি তাহলে এটা কি হয় দেখেন, ইয়াকুল কে, ঠিক আছে, জি এখন দুই সাকিন তো পড়া যাচ্ছে না, যাচ্ছে এটা দুর্বলটা বাদ যাবে, রাইট, তাহলে এটা বাদ দিয়ে দিলাম, কুল কুল হয়ে গেল, এটা হয়ে গেল কি কুল নাম না ইয়াকুল, ইয়া এইটাই এখানে আছে, ঠিক আছে, এই গেল জি কুলটা কিভাবে আসলো। আচ্ছা এখন আসি আমরা কুল হু আল্লাহ হু আহাদ, যেটা আমরা বলি জি জি স্যার, সেইটা দেখি। তাহলে ইয়াকুলু, ফাইভ ডুয়ার্স ইন পকেট, তাকুলু তাকুলু আকুলু নাকুলু, তা তাকুলু কুলু, এ তো সোজা, এটা তো বলার কিছু নাই, আলামত মুদারে বাদ এটাকে মাজ্জুম করে দিলাম। ঠিক আছে না, করা যাচ্ছে না?
দুর্বল। দুর্বলটা দেখেন কত সুন্দর একটা মেকানিজম বুঝে ফেললি আপনার হয়ে যায়। এখানে আসলো পুল, বলো বলো বলো। আচ্ছা, পুলের বলো, এইভাবে আসছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই হলো পুল। ঠিক আছে, স্যার আপনি যদি জানেন তাহলে কত ইম্প্রেস, কত মজা মজা, লাগে স্যার অনেক মজা, বলেন তো। অনেক গ্রামে বুঝতে স্যার অনেক মজা। গ্রামার, কোরআনের গ্রামার না বুঝলে তো কোরআন পড়ে আপনি, আসলে তো স্যার এখন স্যার ওই যে যারা শুধু এমনি করে অর্থ করে পরে বোঝে, তাদের বোঝে আর গ্রামার বোঝে অনেক পার্থক্য স্যার। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কারণ ওরা অর্থ পরে পরে এমনি বোঝে আয়ত্ত করে, কিন্তু গ্রামার বুঝে পড়ে এটা আলাদা একটা গুরুত্ব। কারেক্ট। আচ্ছা এখন আর একটা আসি আমরা, একটু অন্য জায়গায় যাই, এখানে যাই নেক্সট পেজে। আল মুদাররিস শাফাক আল্লাহু শিফা আন কামিলান, আল্লাহ তোমাকে পাইছেন পরিপূর্ণ সুস্থ রাখবে। পেয়েছি স্যার, প্রথম শাফাক লাইনে আল্লাহু, আল্লাহ আপনাকে শাফা দিন, আরোগ্য দান করুন, শিফা আন আরোগ্য দান করার মতো, কামিলান পূর্ণ শিফা, পূর্ণ সেবা পরিপূর্ণ সুস্থতা আল্লাহ আপনাকে দান করুন, শাফা দান করে। কাল্লাহু শিফা আন কামিলান। একটা দোয়া না স্যার, এটা দোয়া। হ্যাঁ দোয়া, বারাক একদম আল্লাহ, জাজাক আল্লাহ, এর মানে দোয়া। ঠিক আছে, জি স্যার, এখন এখানে ইন্টারেস্টিং জিনিস হলো জি এই স্যার, শাফা, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা এখানে বোঝার চেষ্টা করি। জি স্যার, শাফাক আল্লাহু শিফা আন কামিলা। কামিলান, এই হলো আমার পুরো সেন্টেন্সটা। শাফাক আল্লাহ, শাফাক আল্লাহ, দেখেন এইখানে শাফা কোত্থেকে আসলো, দেখেন শাফাইয়া, ইয়াশফি, কি লিখছি আমি, শাফাইয়া ইয়াশফি, কোন বাব হলো তাহলে, এটা কোন বাব? ধরাবাইয়া দিজিবা ইয়েস, দারাবা দিজিবা ইয়াদরিব, এর মাদদার হচ্ছে শিফাউন, শিফাও শিফাউন, রাইট, ক্লিয়ার। এখন সাফাইয়া হয়ে যাবে কি তাহলে, শাফা সাফা সাফা, আর এটা হয়ে যাবে ওটা ইয়াস ইয়েস ফিউ, ইয়াস ফিউ হুম ছিল এটা, হুম ইয়াস ফি হুম হয়ে যাবে, ইয়াস ফি, এই সাফা ইয়াস ফি, সাফা সেল আরোগ্য, কি করলো আরোগ্য লাভ করা, সে আরোগ্য লাভ করেছিল, তাই তো, জি জি ইয়াশফি, সে আরোগ্য লাভ করে অথবা করবে। তাহলে এখন হচ্ছে সাফা কা আল্লাহ, আল্লাহ আপনাকে আরোগ্য, করুন আরোগ্য আরোগ্য দান করে, সরি দিন আরোগ্য দান করা, আরোগ্য লাভ করা, ঠিক আছে, আরোগ্য দান করা, আল্লাহ আপনাকে আরোগ্য দান দান করুন। করুন। তাহলে এখন এখানে ফেল পেলাম সাফা, ফেলু মাদিন, ফাইল আল্লাহ, আর কা হচ্ছে মাফুলুন বি, মাফুলুন বিহি এইটা মাফুলুন বিহি যখন এই অবস্থায় আসবে তখন এইটা লেখা হয় এইভাবে, এইটা তখন আলিফ হয়ে যায়, ঠিক আছে, আচ্ছা সাফা কা এখানে চলে এলো, সাফা কাল্লাহ, ওই ইয়াটা আলিফ হয়ে যাবে। হ্যাঁ এটা আলিফ হয়ে কানেক্টেড হবে এইভাবে, সাফা কাল্লাহ, তাহলে সাফা কাল্লাহ, তাহলে এইটা হলো ফেলু মাদিন, ফাইল আল্লাহ, কা আর মাফুল, কাম মাফুন বিহি শেফানটা কি তাহলে, ওই মাফুলুন মুতলাক, মুতলাক মাফুলুন মুতলাক প্লাস মাউসুফ কামিলান সেফাত, দেখেন জিনিসটা একটু বুঝে যাচ্ছে কত গ্রামারের ভিতরে। দেখেন কথা হলো আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন, ভবিষ্যৎ বা মুদারে সুস্থতা হয়ে গেল, কিন্তু এটা তো হুম মাদি,
তাই না? ব্যাপারটা জি মা দি, হ্যাঁ দোয়াগুলা, দোয়ার যেসব সবসময় জিনিসগুলো আছে সবগুলা মা দিয়ে আসে, অর্থ দেয় মুদারের, অর্থ জি মানুষ। বারাক আল্লাহ, আল্লাহ আপনাকে বরকত দান করেছিল, কিন্তু অর্থ আল্লাহ আপনাকে বরকত দান করুন। দান করুন। মাদি জাজা, এটা একটা মাদি, জাজাক হুম আল্লাহ, আল্লাহ আপনাকে পুরস্কার দান করেছিলেন না, আল্লাহ আপনাকে পুরস্কার দান করুন। এই হুম তাহলে দেখেন আমরা কি পেলাম তাহলে এখানে, এখানে পেলাম এটা হচ্ছে ফেলু মাদিন, তাই তো? এটা হচ্ছে মাফুলুন বিহি, মাফ বিহি উলুন বিহি ফাইল, এটা হচ্ছে ফাইল বিহি নাকি? ঠিক আছে, জি ফাইল স্যার এটা হচ্ছে মুতলাক মাফুলুন মুত লা কুন, ঠিক আছে, মুতলাকুন হয়ে আবার এটা হয়ে গেছে মানুত, জি মান উতুন, এটা হয়ে গেছে নাত না নাত, দেখছেন নাতুন হয়ে, আর পুরোটা কি জুমলো হয়ে গেল? জুমলাতুল ফেলিয়া ইয়েস, আল জুমলাতুল ফেলিয়া ফেলিয়াতু, ক্লিয়ার? বিজার এখন দেখেন তাহলে মাফুলুল মুতলাক কাকে বলে মনে আছে? করার মতো সুস্থ না করার না, মতো মাফুলুল মুতলাকের ডেফিনেশন কি, মানে যে ভাবটা ব্যবহৃত হচ্ছে জুমলায়, ওই ভাবের মাসদার যদি ব্যবহৃত হয়, জি ওই একই ভাব ভাবের থেকে পেয়ে আপার ভাবের মাসদার, তাহলে সে মাফুলুল মুতলাক, মানে তাকিদ দেওয়ার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য সেটা বুঝায়, সেই মাফুলটা। আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন, কেমন সুস্থতা? সুস্থতার মতো সুস্থতার মতো মানে ভালো সুস্থতা, কামেলান, পূর্ণ। তাহলে পূর্ণ এটা কেমন সুস্থ? পূর্ণ মানে কমপ্লিট কিউর। জি তাহলে ফেলু মাদিন ফাইল আল্লাহু কা মাফুলুন বিহি শিফা আন, মুতলাক মাফুলুন বিহি মাফুলুন মুতলাং মানসুব হয়ে মানুত হয়েছে, কামেলান নাথ হয়ে পুরা জুমলাতুল ফেলিয়া, ক্লিয়ার? জি স্যার আলহামদুলিল্লাহ স্যার এটা যদি বুঝেন আপনার অনেক সুবিধা হবে। বারাক আল্লাহ, জাজাক আল্লাহ, হাইয়াক আল্লাহ, অনেক দোয়া আমরা করি, যেগুলো সব মাদি, ফেলু মাদিন, কিন্তু অর্থ দিচ্ছে মুদারের। মুদারি ওকে, ক্লিয়ার? ইন্নাকা তাগিবুন, ইন্নাকা তাগিবুন কাসিরন, অর্থ কি? বলেন। নিশ্চয় তুমি অনেক অনুপস্থিত থাকো, হুম নিশ্চয় তুমি অনেক অনুপস্থিত থাকো, অ্যাবসেন্ট থাকো, হুম রাইট, নিশ্চয়ই তুমি কি অনেক মানে কাসিরন, অনেক তাগবুন অনুপস্থিত, অ্যাবসেন্ট তাগিবু কাসিরান, তাহলে অনেক, তাগিবুটা কি? তাই বলে স্যার এই মানুষ স্যার নো, তাকে গাবা ইয়াগিবু, ফেলু ও মুদারে, ফেলুন মোদাগাতে মুদারিউন ফাইল মুস্তাতির আনতা, আনতা যা হ্যাঁ বলেছিলাম তা আছে গাইবা ইয়াগিবু, গাবা ইয়াগিবু অনুপস্থিত থাকা, অবশ্যই নেই তাহলে নিশ্চয়ই তুমি অনুপস্থিত, কাসিন অনেক অনুপস্থিত। তাহলে এখানে অবশ্যই দেখেন, এটা তো বুঝলাম, কা হলো ইসমু ইন্না, জি খবর আর ইন্না হচ্ছে জুমলাতুল ফেলিয়াটা খবর ইন্না, জি তা তো বুঝলাম। তাগিবু ঠিক আছে, তুমি ইউ আর অ্যাবসেন্ট, কাসিরান অনেক, তাহলে কাসিরানটা কি এখানে? নাত না স্যার না তাহলে মানুত কই, না ঠিক, ইউ আর কারেক্ট, 100% কারেক্ট, মানুত বের করতে হবে তো। হ্যাঁ নাত কাসিরুন মুতলাক মুতলাক মাফলুন মুতলাক হ্যাঁ, কোনটা মাফুলুন মুতলাক? কাসিরন না, কাসিরানটা না ঠিকই বলছে, মাফুলুন মুতলাকটা থাকতে হবে তো এই ভাব থেকে আসতে হবে, ও আচ্ছা এই আচ্ছা ভাব থেকে আসতে হবে, সেটা হচ্ছে গাবা ইয়াগিবু, গিয়াবুন, গিয়াবুন, গিয়াবুন একটা মাফুলুন মুতলাক বা মাসদারটা এখানে মাহজুব আছে, উজ্জ আছে, সে হচ্ছে আচ্ছা গিয়াবুন, বুঝলাম গিয়াবান, গিয়াবান, আমি বুঝাতে পারছি? উজ্জ্বল আছে স্যার উজ্জ্বল, এই দিচ্ছি আমি, দেখেন গি আ পড়া যায়, এই দিবা গিয়াবান,
দেখছেন, জি ইন্নাকা তাগিবু গিয়াবান কাসিরান, ও গিয়াবা এই মানে দেখেন হ্যাঁ মানুত আসব হ্যাঁ, এটা এটা পুরো মাফুল মুতলাক হয়ে মানুত হয়েছে, মানুত কাসিরান নাত হয়েছে, আর গিয়াবানটা মাহজুব আছে, উজ্জু আছে, তাগিবু গাবা ইয়াগিবু গিয়াবুন মাসদার, ঠিক আছে, এইভাবে বলতে হবে। তাহলে পুরাটা হয়ে গেল জুমলাতুল ফেলি হয়ে খবরু ইন্না ফি মাহাল্লি রাফা ইন, ঠিক আছে, এটাও একটা আজওয়াফ ক্রিয়া, সবাই বুঝতে পারছেন? জি স্যার গিফতা ইয়াউমাইনে ফি হাদাল উযবি ওয়া সালাসাত আইয়ামিন ফিল উযবি আল মাদি, মানে কি গিফতা অর্থ কি? তুমি অনুপস্থিত গাবা ছিলে গাবা গাবু গাবাত গাবাতা গিবনা, গিপ্তা গিপ্তুমা গিপ্তুম গিপ্তি গিপ্তুমা গিপ্তুন্না, গিপ্তু গিবনা, এটা তো শিখেছিলাম, গিবনা কেন হচ্ছে নাসরাইয়ান হলে বের হয়ে যায়, পেশ হয়ে যায় বলছিলাম না কালকের, মানে জি স্যার আগের বলছি ক্লাসটায়। তাহলে গিপ্তা মানে তুমি অনুপস্থিত ছিলে, জি ইয়াওমাইনে মানে কি, এই সপ্তাহে না ইয়াওমুন মানে দিন, একদিন, দিন দুই ইয়াওমানে দুই দিন, দুই দিন ইয়াওমাইনে দুই দিন মাসু, ইয়াওমাইনে মাজরুর, তাহলে ইয়াওমাইনে তুমি অ্যাবসেন্ট ছিলা, দুই দিন দুই দিন হ্যাঁ কয়দিন, দুই দিন, দুই দিন এটা একটা জরফ, ঠিক আছে, জরফু জি জামান, জামান 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 ফি জার হাজা মাজরুর অহুয়া মুদাফ উজবি মুদাফুন ইলাই, এই সপ্তাহের মধ্যে তুমি দুই দিন অ্যাবসেন্ট ছিলা, ছিল ঠিক আছে, জি সরি, হাজাল হাজা এটা মুদাফ ইলাইহি না, এটা হচ্ছে মুদ্দাল বাদাল, বদল হবে না স্যার বাদাল মুদ্দাল বদল বাদাল বাদাল, হাজা মুদাল উজবি মুদ্দাল বদল বাদাল, দেখুন প্রশ্ন বদল হচ্ছে উজবি এটা মাজরুর কেন বলে, বুঝবো স্যার ওটা মুদা ফেলাই এই কারণে স্যার না না মুদাফ ইলাই হয় কেমন কে, বদল মুবদল তার মুদাফ ইলাই হয় না, যেহেতু মুবদল এবং বদল একই এরাব নেবে, একই মারফু হলে মারফু, মানসুম মানসুম, মাজরু, এখানে ফিয়ের কারণে মুবদল যেহেতু এটা মাজরুর ইনফিল, এখানে হাজা মাজরুর অবস্থায় আছে, হ্যাঁ মানে মাবনি অবস্থায় দেখা যাচ্ছে না, মাবনিটা যার কারণে হাজা উজবি এটা মাজরুর, গুড, জি সাকালেকুম, স্যার জাজাকাল্লাহ, সবাই বুঝতে পারছেন ঘটনাটা কি হয়েছে? হাজার মাবনি হিসেবে আছে মাজরুর হিসেবে আছে না না এটা মাজরুর, কিন্তু মাবনি থাকার কারণে দেখান যাচ্ছে না মাজরুর, কিন্তু ফাংশনাল ইট ইজ মাজরুর, ফাংশনাল ইট ইজ মাজরুর, বাট এক্সটার্নালি এটাকে দেখান যাচ্ছে না, যেহেতু বদল মুবদালটা মাজরুর ফিয়ের কারণে, যার কারণে বদলটাও এর এরব ফলো করবে, এটাও মাজরুর, ক্লিয়ার কি, কোন সন্দেহ আছে? জি স্যার এটা তো জের আসের জন্য মাজরুর স্যার আর ওটা হাজাটা স্যার মাবনির জন্য স্যার মাজরুর না মাবনির জন্য মাজরুর না, ওখানে ফিয়ের ফি কারণে আছে মাজরুর, যার আছে দেখে এটা মাজরুর হয়েছে মাজরুর, ফি স্যার কিন্তু মাজরুরের যে আলামত, এই আলামতটা, এই যে জের, এইটা দেওয়া যাচ্ছে না এখানে, যাই কোন, না স্যার এটা দেওয়া যাচ্ছে না, জের দেওয়া যাচ্ছে না, দেওয়া যাচ্ছে না, এভাবে দেওয়া যায় কোন, দেওয়া যায় না, যাই মানে এটা মাবনি থেকে সে মাজরুরের কাজ করতেছে, অতএব এটা ভিতরে ভিতরে সে মাজরুর, ফাংশনালি মাজরুর, আর এটা স্যার এক্সটার্নালি সে দেখা যাচ্ছে না, স্যার যেহেতু ফি আছে তার সামনে মাজরুর হওয়ার কথা ছিল তো কিন্তু মাবনি মাজরুর মাবনি, হচ্ছে দেওয়া যাচ্ছে না আর কি এই জন্য স্যার হ্যাঁ অতএব এটা মাজরুর ধরতে হবে, তাই না, যেহেতু জি স্যার জি মুদ্দাল স্যার মাজরুর অতএব বদলও মাজরুর, ঠিক আছে, ঠিক আছে কিনা বলেন, জি আলহামদুলিল্লাহ আচ্ছা এখানে একটা, হ্যাঁ এটা ঠিক আছে, এটা তো একই জিনিস, আর একটা জিনিস আসছে লা ইয়াম বাগি, এটা একটা নতুন ভার, আমবাগা ইয়ুম বেগি, এটা এই ফর্মটা আমরা ফর্ম 4 এটা আমরা আই করলাম, অ্যাম বাগি হ্যাঁ এটা আমরা এই মুহূর্তে রাখলাম, ঠিক আছে, এখানে রাখি, এখন এই উসমানে আসি আমরা, আমায়াম বাগি লায়াম বাগি স্যার ইয়াম বাগি অর্থ কি জানেন? সুলতানুল ইয়াম বাগ কামায়াম বাগি কোনটা কি বললেন?
অ্যাপ্রোপ্রিয়েট, অনুচিত ইট ইজ প্রপার, লা ইয়াম্বাগ ইট ইজ নট প্রপার, আম্বাগা অনুচিত অনুচিত উচিত নয়। অ্যাপ্রোপ্রিয়েট, ইট ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট লি তলিবিন, একজন ছাত্রের জন্য, আন ইয়াগি বা কাসিরা, অনুচিত অনেকদিন অনুপস্থিত থাকা একজন ছাত্রের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। অনুচিত উচিত নয়। আমরা তো এতদিন ফর্ম অন শিখতেছি তাই না, সপ্ত ফর্ম অন, জি স্যার আপনাকে স্লো শোনা যাচ্ছে কিন্তু অন্যরা শুনে কিনা আমি জানি না। সবাই শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাই শ্রী ভাই, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে হয়তো আমাদের নেটে কারো সমস্যা বা কোনো হতে পারে। ফাইন, তাহলে আমবাগাটা এটা আমরা এখন বাদ রাখি, যেটা এটা ফর্ম ফোর আছে। স্যারকে একেবারে স্লো শোনা যাচ্ছে। বাকিদের কি অবস্থা, শোনা যাচ্ছে? স্যার আমি তো মোটামুটি শুনতে পাচ্ছি ভালোই। শুনতে পাচ্ছি স্যার। না মানিক ভাই স্যার শুনতে পাচ্ছেন? স্পষ্টই শুনতেছি, মনে হয় সিদ্দিক স্যারের কোনো একটু প্রবলেম থাকতে তাহলে পারে স্যার। বোধ হয় আপনার ওখানে কোনো একটা ঘটনা ঘটছে। আচ্ছা হতে পারে, ঠিক আছে তাহলে স্যার আমরা ক্লিয়ার শুনতেছি স্যার। ওকে, আচ্ছা আচ্ছা ভেরি গুড। আলহামদুলিল্লাহ ঠিক আছে। এখন আসেন, এখানে উসমান বলছে লাম আগিব, লাম আগিব অর্থ কি? গা বা ইয়াগিবু, তাগিবু, তাগিবু, আগিবু, নাগিবু। তাহলে আগিব হলো কেন? লাম আগিব, লাম তিনটা কাজ স্যার। সালাম থাকি আমাদের শব্দটা ছিল গাবা, দেখেন গাইয়াবা, অরিজিনাল শব্দ ছিল গাইয়াবা, দরাবা, ইয়া দ্রিবু, ইয়া গাইবু, এখান থেকে হচ্ছে এরকম দরাবা, মাত্রা হচ্ছে গিয়াবুন, গিয়াবুন, গিয়াবুন। তাহলে গাইয়াবা কি হয়ে যাবে? সরি, স্ক্রিনটা স্যার দেখতে পাই না কেন বললাম, রাইট, তাহলে স্ক্রিনটাই হয়ে যায়, স্ক্রিনটা পাল্টে যায়, আবার পাল্টে গেত, এই যে কালো হয়ে গেছে স্যার, কালো হয়ে গেছে, একটু খালি একে কালো পর পর উল্টে যাচ্ছে, হয়ে হয়ে যাবে, গেছে, এবার আসছে স্যার, আসছে, আবার আসছে, আবার চলে যায় স্যার, এটা সমস্যা। আবার চলে যায়। গায়া বা দরাবা ইয়াদ রিবু, গিয়াবুন রিবু গিয়াবুন, ঠিক আছে। এখন গাইয়াবা কি হয়ে যাবে? গাইয়াবা, গাইয়াবা হয়ে যাবে গাবা, গাবা এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে ইয়া আগিবু, ইয়া আগিবু। হ্যাঁ, তাহলে ইয়াগিবু তা ইবু, এই গাবা মানে হি ওয়াজ অ্যাবসেন্ট, ইয়াগিবু হি অ্যাবসেন্ট, তাহলে ইয়াগিবু, তাগিবু, তাগিবু, আগিবু, নাগিবু, আমি অ্যাবসেন্ট কি হবে? আগিব আগিব আগিবু, আগিবু, আমি অ্যাবসেন্ট, আমি অ্যাবসেন্ট নই, আই এম নট অ্যাবসেন্ট, লাম আগিব না লাই আগিবু, লা আগিব ঠিক আছে, আমি আমি অ্যাবসেন্ট ছিলাম না, মা গিফটু, না গাবা মা গিফটু, মা গিফটু না সমান গিফটু সমান আমরা বলতে পারি, আমরা শিখেছিলাম লাম আগিব আরে লাম আগিব আর আগিব কিভাবে হলো দেখেন। লামের কাজ কি? লামের কাজ হচ্ছে এখানে যে লাম আসে একে জাজম করবে তাই না? মুজারেকে জজম করে দে। হ্যাঁ, তা জজম করে দেলে আগিব, এই আগিব, দুইটা সুকুন আসছে, দুইটা সুকুন, একটা বাদ হয়ে যাবে, দুইটা সুকুন পড়া যাচ্ছে দুর্বলটা না, বাদ হয়ে যাবে, দুর্বলটাকে বাদ দে, দুর্বল বাদ। বাদ দিলে কি আসে তাহলে? আগিব, আ আগিব, আগিব, আগে ছিল আগিব, এখন হবে আগিব, এখন আর একালির টান হচ্ছে না, আগিব ছিল, এখন হবে কি? আগিব, লাম আগিব আগিব, দুর্বলটা বাদ। লাম আগিব, মানে আই ওয়াজ নট অ্যাবসেন্ট ইজ ইকুয়াল টু ঠিক লাম আছে আগিব, আই ওয়াজ নট অ্যাবসেন্ট, ঠিক আছে, কথাটা বোঝা গেছে কি? বুঝছেন এই জিনিসটা আমরা শিখেছিলাম অতীতে।
রাইট, লাম আগিব সালাসাতা আইয়ামিন, আই ওয়াজ নট অ্যাবসেন্ট ফর থ্রি ডেজ ফিল উজবুয়ে মাদি, লাস্ট উইক, লাস্ট উইকের মধ্যে আমি 3 দিন অ্যাবসেন্ট ছিলাম না, ছিলাম না। আমা কুলতা, মানে উসমান মুদারেসকে চ্যালেঞ্জ করছে, দা ওয়ে ইউ হ্যাভ টোল্ড, আপনি যেটা বলছেন এভাবে এটা ঠিক না, আমি 3 দিন অ্যাবসেন্ট ছিলাম না, ধরবে মোদারেস পরে ধরতেছে, আসতেছে, ঠিক আছে, ফাইস করবে পরে, ওভার স্মার্ট হয়ে গেছে স্টুডেন্ট, ঠিক আছে, কি অধ্যাত্মপূর্ণ কথা, লাম আগিব আই ওয়াজ নট অ্যাবসেন্ট সালাসাত আইয়ামিন, 3 দিন ফি উজবুল মাদি, এই মাদি ফেলুন মাদি বলুন, এই মাদি, লাস্ট উইকের মধ্যে আমি 3 দিন অনুপস্থিত ছিলাম না, কামা কুলতা, কা মানে হরফুজার, যেমন মা, যা কুলতা, কুলতা ইউ টোল্ড, যা আপনি বলেছেন, যেভাবে আপনি বলেছেন, যেমন আপনি বলেছেন, আমি সেভাবে 3 দিন অ্যাবসেন্ট ছিলাম, কেন বড় ডেঞ্জারাস কথা না, জি স্যার বলছেন প্রতিবাদ করছে, ইতু ইয়াওমান, নিশ্চয় কেবলমাত্র, আই ওয়াজ অ্যাবসেন্ট ফর ওয়ান ডে, ওয়াহিদান, ফাকাদ, অনলি একদিন অনুপস্থিত ছিলাম, এখন আসেন মুদারের দেখি, এবার স্মার্ট কিভাবে ঠিক করতেছে, লা তাকজিব, ডোন্ট টেল এ লাই, ইয়াকি, ও মাই ব্রাদার, ডোন্ট টেল এ লাই, এখন বলেন তাকজিব করতে গেছে, বলেন আমল করছে স্যার, হ্যাঁ, এই লাটাকে কিলা বলে, লাল তো দুইটা, একটা আমল করে একটা নেগেটিভ করে, হ্যাঁ, এই লাটাকে কিলা বলা হয়, লা উন নাহি, হ্যাঁ, মাশাআল্লাহ, লা আন নাহিয়া, লা আন নাহিয়া, কাযাবা ইয়াকযিবু, কাযাবা ইয়াকযিবু, মিথ্যা বলা, ইয়াকযিবু, সে মিথ্যা বলছে বা বলবে, তাকযিবু, 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 তুমি মিথ্যা বলো, তাকযিবু, এখানে এখানে যদি আমরা এটা বলতাম, এই এই দিলাম লা তাকযিবু, তাহলে কি সেন্টেন্স ঠিক আছে না, তুমি মিথ্যা বলো না, নরমাল হয়ে যায়, লাম দিয়ে করলে, ইউ ইউ ডোন্ট টেল এ লাই, ঠিক আছে, যখন আসছে তখন লা আর নাফিয়া ছিল, যদি এখানে পেশ থাকে, আর যদ হওয়ার কারণে লা নাহিয়া আদেশ করছে, নেগেটিভ আদেশ, ডোন্ট টেল এ, ডোন্ট টেল এ লাই, মিথ্যা বলো না, ঠিক আছে না, তাহলে লা হলো লা আন নাহিয়া, তাকদীর ফেল মুদারিন মাজ্জুমুন, মাজ্জিমুন, মাজ্জুমুন, ফাইল কোথায়, উস্তাতির, আন্তা, ইয়া হরফু নিদাই, আখি মুনাদা, অহুয়া মুদাফ, ইয়া মুদাফু নিলাই হয়ে পুরাটা কি জুমলা হয়ে গেল, দেখছেন গুনে গুনে টিচার এবার ধরে ফেলছে, দিয়ে এবার মানে কি শনিবার, মঙ্গলবার, শনিবার, ইয়ামাল, ইয়ামুল আহাদ হচ্ছে রবিবার, ইয়ামুল ইসনান হচ্ছে রব সোমবার, ইয়ামুল সুলাসাই হচ্ছে মঙ্গলবার, ইয়ামুল আরবিয়াই হচ্ছে বুধবার, তুমি শনিবার, বুধবার এবং সরি শনি, মঙ্গল এবং বুধবার অ্যাবসেন্ট ছিল, বুধবার অ্যাবসেন্ট ছিল, ঠিক আছে, জি, তাহলে গিফটটা তো পাইলাম, তাহলে ইয়ামাস সাপ্তি কখন ছিল, ইয়ামাস সাপ্তি, ইয়ামা জারফু জামান অহুয়া মুদাফ, সাপ্তি মুদাবুন ইলাই হয়ে মাফুলুন ফিহি, ও হরফু আতফিন, ইয়ামা সুলাসে আর একটা মাফুলুন ফিহি, মাতুফুন আলা ইয়ামা সাপ্তি, ইয়ামা আল আরবিআই, বুঝতে পারছেন পুরোটা জুমলাতুল কি হবে, এটা হচ্ছে এই কা হচ্ছে ইসমু ইন্না হয়ে
বাকিটা জুমলাতুল ফেলিয়া হয়ে খবরও ইন্না ফি মাহাল্লি রাফিন, ঠিক আছে? ঠিক আছে কিনা বলেন। ঠিক আছে স্যার। গিফতা ফেল মাদিন ফাইল মুস্তাতির আনতা, সরি ফাইল মুস্তাতির না, ফাইল কোথায়? তা 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 তুমি ফেল মাদিন ফাইল তা, দ্যাট মিন আনতা, আর বাকিটা তো মাফুল ফি বল। তাহলে এই পুরাটা জুমলাতুল ফেইলিয়ে হয়ে খবর ও ইন্না ফি মাহাল্লি রাফইন, ঠিক আছে কিনা? এখন দেখেন ছাত্র ধরা খেয়েছে এবার, আনা আসিফুন, আই এম সরি, বলে দিচ্ছেন ওস্তাদ সরি, মাস্তাই ফেলছে। ইয়েস তো জি, সে আবদুল্লাহ টিচারকে ফাঁকি দেবে, সে ওভার স্মার্ট হয়ে গেছে। এটা এটা মাসুদ রানা ভাইয়ের জন্য খুব প্রযোজ্য। জি স্যার, বলে তো স্যার এরকম ফট করে বলে দেয়, আন্দাজে বলে দেয়, হ্যাঁ আসলে না, আমি তো তারাঙ্ক করিই নাই, অ্যাবসেন্ট ছিলাম না, মানে হ্যাঁ টিচার হিসেবে যদি ছাত্র করি না, আমি বেশি হয়ে যায় বলেই তাহলে নাই কথা, সমস্যা। ও বলছে আমি বলেই নাই। আনা আসিফুন, এটা কোন ধরনের জুমলা? জুমলা তো ইসমিয়া, মুক্তাদা কোনটা? জুমলাতুল আনা ইসমিয়া, আনা হলো মুক্তাদা আনা স্যার, আনা। আসিফুন খবর, ইয়া আসলে হরফু খবর নিদা উস্তাদুন মুনাদা, মুদানা, লান আগিবা ফিল মুস্তাকবাল ইনশাআল্লাহ। এইবার শপথ করতে, আমি আর ভবিষ্যতে অ্যাবসেন্ট হইব না এই মিথ্যা মাস্টারের বলবে না, কাছে। মানে আগের দিন তো আর নাই, আগের দিন তো ব্যাথ উঠে শুরু হয়ে যেত, মার ব্যথাঘাত কাকে বলে? তো ব্যথাঘাত করলে টিচারের খবর আছে তাই না? টিচারদের সমস্যা স্যার, টিচারদের সমস্যা। যার কারণে এগুলো বেশি হচ্ছে স্যার, গবেষণা বলছে ব্যত্রাঘাত ভালো না, বাট কিছু কিছু ব্যত্রাঘাত দরকার আছে, বুঝতে পারছেন? জি স্যার। স্যার লাঠি হাতেই নেওয়া যায় না স্যার, হাতে নিলেই স্যার সমস্যা, রাইট, হাতে হাতে হাতেই নেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না তাই না, জমা দেওয়া যাবে না, বকা দেওয়া যাবে না, বলা যাবে না। জামাই হালতে আদর করতে হবে। জি স্যার, লান আগিবা, লান হলে হরফু ইস্তেকবাল, লা ইস্তেকবাল, লাম লান হলো ইস্তেকবালের নেগেটিভ করার জন্য। ভবিষ্যতের হ্যাঁ আগিবা, ইয়াগিবু তাগিবু তাগিবু আগিবু নাগিবা, এটা মানসুখ করে দেবে। লান আগিবা আই উইল নট রিমেইন অ্যাবসেন্ট ফিল মুস্তাকবাল ভবিষ্যতে ইন দ্য ফিউচার, আগামীতে মুস্তাকবাল, ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ, জি আল্লাহ চাহে তো আমি ভবিষ্যতে আর নমস্তে অ্যাবসেন্ট থাকবো থাকবো না, ঠিক আছে। জি। আল মুদাররিস কুম ইয়া আদামু, দাঁড়াও, এইবার আরেকজন ছাত্র আদম, আদম দাঁড়াও, স্ট্যান্ড আপ, কামা ইয়াকুমু, এটা হলো কওয়াম হচ্ছে দেখেন সব আজওয়াব, ঠিক আছে কওয়ামা, সব বুঝছেন কি এটা জি, কওয়ামা, কম কতটুকু সালা আপনি বলুন, কওয়ামা, হ্যাঁ দাঁড়াও কওয়া, এটা আমি একদিন বলেছিলাম আপনাদের তাই না, বুঝে কওয়ামাতে কুম কুম ফেলু আমরিন, তাহলে যদি ফেলু আমরিন আমরিন হয় এটা কি একটা জুমলা বলেন তো? এটা জুমলা স্যার, একটা দুই সেন্টেন্স আছে স্যার। হ্যাঁ, ফেল হচ্ছেন ফেলু আমরিন হচ্ছে কুম, ফাইল মুস্তাতির আনতা, হয়ে গেল সেন্টেন্স। ইয়া হরফু নিদা আদম মুনাদা, আর তানামু ফিল ফাসলি, সব সব রাবিশ টাইপের স্টুডেন্ট পাইছে এই মুদারে, বুঝলেন? ঘুমায় কিনা সে একটাই মিথ্যা কথা বলতে আর একটা ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে, আর তানামু, আর ইউ স্লিপিং ফিল ফাসলি ইন দ্য ক্লাস? নামা ইয়ানুমু, নাবিম নাবিমা ইয়ান আমু ইয়ান আমু, নামা ইয়ান আমু আমরা পড়েছিলাম, মানে ঘুমানো। নাওয়াম ইউ নাও হুম, কি হবে? নাও নাও ইউ স্যার, ইট ইজ স্যার নাওয়ামান স্যার, না জের স্যার, জের নাওয়ামান না জের হবে স্যার, কিছু জের তো আছে স্যার, জের হবে, জের হবে, নাবিমা নাবিমা, জের হবে না স্যার, এটা হ্যাঁ জের জের হবে, হবে নাওবিমা জি স্যার। নাওবিমা ইয়ান আমু ইয়ান আমু, সামিয়া ইয়াসমাউ সামিয়া ইয়াসমাউ, ঠিক আছে, ইয়ানামু জি স্যার, তানামু তানামু আনামু,
ইউ আর স্লিপিং তানামু, আ তানামু আর ইউ স্লিপিং ফিল ফার্স্ট ইন দ্য ক্লাস আদম, انا اسف يا استاذ يا سوري استاذ. غلبني النوم لانني ما نمت البارحه. ও বাবা অনেক ঘুম লেগেছে। ইংরেজ কথা, সে বলতে যাচ্ছে আমাকে ঘুম কাহিল করে ফেলতে ফেভারসি পারে যেহেতু আমি লাস্ট নাইটে ঘুমাতে পারিনি। এখন প্রশ্ন আসবে কেন ঘুমাইতে পারোনি, মোবাইল টিপছো নাকি কাজ করছো? গলাবা 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 একটা নতুন ভার্ব আমরা, গলাবা ইয়াগলিবু, গলাবা ইয়াগলিবু। তো এটাকে কি বলা হয় বাংলায়? বলা হয় আপনাকে এটা বাংলায় বলা যাচ্ছে ডমিনেট করা, প্রভাব বিস্তার করা। কারণ ঘুম এমন ভাবে আমাকে পাই আমি চোখ মেলতে পারি না, এখানে এই ধরনের কথা মানে আপনাকে প্রভাবান্বিত করে ফেলবে, ওভার পাওয়ার করে ফেলবে, ঠিক আছে? মানে বিজয় হওয়া, সোজা কথা। গলাবা ইয়াগলিবু, তাহলে গলাবা ফেলু মাদিন, ফাইল হচ্ছে আন নাউমু, ঘুম মাফুলুন বি ইয়া, ঘুম আমার উপর কি প্রভাব বিস্তার করছে। প্রভাব বিস্তার, মানে আমার উপর বিজয় লাভ করছে, জি আমাকে কাবু করে ফেলছে ঘুম। চেপে বসছে, হ্যাঁ, লিয়ান চেপে নানি, বসছে। কেননা মা নিন্তু আমি ঘুমাইনি, আল বারে হাতা লাস্ট নাইট, দতরাতে ঘুমাতে পারেনি। আমার মনে আমরা এই পর্যন্ত রাখি, এই এই নেক্সট জি স্যার, আমরা বাকি বিশেষ করে সামনে আগাবো। আমরা আর সামনে রমজানের আগে দুটা ক্লাস পাবো, আর আজকে হলো 3 তারিখ, 6 তারিখ, 7 তারিখ একটা পাবো, আর লাস্ট হবে 10 তারিখে রোববার একটা, ঠিক আছে? জি স্যার, এরপরে তো রমজানের এর মধ্যে 16টা ক্লাস হবে স্যার, আল্লাহ দিলে রমজানের আগে 16টা ক্লাস হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 14তম 15-16টা ক্লাস হয়ে যাবে। আমরা চাবো আপনাদের কোর্সটা তাড়াতাড়ি শেষ করতে টাইম মতো, যাতে আমরা ওই সুরা বাকারার ঠিক, তাকিব এবং তারকিব করতে পারি, আমরা ওটা জয়েন করতে পারি। জি স্যার, জি স্যার, আপনারা যা জয়েন করেন নাই, এই সিদ্দিক ভাইয়ের পরামর্শ যে আপনারা গ্রুপে জয়েন করে ফেলেন, তাহলে আমি বিভিন্ন সময় মেসেজ দেবো, আপনারা পাবেন ওখানে, বুঝলেন? আচ্ছা স্যার। স্যার আমরা এটি করে কি ওইটি পারবো স্যার? আপনি যে বলছেন যে আরেকটা কোর্স করা থাকলে তারা জয়েন করার জন্য, স্যার আমরা এই কি তো করা, এটি এই তো পারবো? আপনারা কোর্স করলেন না, এই যে মদিনা আরবিক কোর্স আপনার শেষ হয়ে যাচ্ছে। তো এইটা এইটার কথা বলেছি স্যার, আরেকটা কথা বলছেন না স্যার? না ও না, আমার এইটাই কোর্স মানে স্যার, কেউ আচ্ছা মদিনা ঠিক। আরবিক কোর্স করতে পারলে, তারপর সিডিকুল ব্রিগেডের শাহলামাটা কোর্স চালায় সেই গ্রামার কোর্সটা করলে, বা বেসিক গ্রামার ও নলেজ, আচ্ছা, তারা এই হলো কথার উদ্দেশ্য। তারপর ও আচ্ছা, কোয়ালিফাইড নাও টু অ্যাটেন্ড দা তাহকি থ্যাংক ইউ, মাস্টার কি আলহামদুলিল্লাহ স্যার। সুরা বাকারা। তারপর যারা আছেন এখানে ইনশাআল্লাহ, আপনারা ওই আমি তো আপনাদের টেক্সট পাঠিয়েছি, মেসেজটা পাঠিয়েছি না, জি স্যার, ওইখানে গ্রুপে লিংকে ক্লিক করলে আপনারা জয়েন করতে পারবেন। আচ্ছা স্যার, গ্রুপটার নাম হবে এলকিউএ, লুগাতুল কোরআন একাডেমি, আইকিউসি, রাবুল কোরআন কোর্স টু টু। ও এইটা আচ্ছা, হবে আমি আপনাদের দিতে গ্রুপ, ব্যাস। এটা আপনারা জয়েন করলে আমি আপনাদেরকে বিভিন্ন সময় কোর্সের কি হবে না হয় ভবিষ্যতে এটা আমি আপনাদের মেসেজ দিলে আপনারা পাবেন ওখানে। তারপর মেসেজে গেলে সিরিয়ালে দেখবেন যে আপনি যে কোর্সে অংশগ্রহণ করতে চাইলে এখানে ক্লিক করুন, ওখানে ক্লিক করবেন। আচ্ছা মাসুদ ভাই বুঝতে পারছেন, ইনশাল্লাহ স্যার, জয়েন করবো ইনশাল্লাহ, বদিউল আল্লাহ জান বুঝতে পারছেন, দিয়ে। জাহিদ ভাই ক্লিয়ার? স্যার বুঝতে পারছি স্যার, স্যার আমি বুঝতে রাস্তায় পারছি স্যার, আসছিলাম তো স্যার, এই জন্য বেশি কথা বলি নাই স্যার। মাইনুল ভাই স্যার ক্লিয়ার? একদিনে, স্যার একদিনে কি দুইটা ক্লাস করবে না স্যার? আপনাদের এই ক্লাসটার সাথে দুই একটা, একদিনে দুটো হবে, এটা মাগরিবের সময়, ওটা তো এশাবাত হবে, ওটা তো 9টার সময়। জি স্যার, যদি আপনাদের দু চারটা ক্লাস বাকিও থাকে তাও ওই মাগরিবে হবে, ওটা এসে হবে, ওটা আপনার ইনশাল্লাহ ওভারল্যাপিং হবে না, একত্রে হচ্ছে না। না তা হচ্ছে না স্যার, আমাদের ওটা কি শুধু রমজান মাসে হবে স্যার? না না, ওটা তো হচ্ছে 24শে এপ্রিল, 21 এপ্রিল, 21শে এপ্রিল থেকে হবে, ও ঈদের পরে, ততক্ষণ হচ্ছে স্যার আমাদের এই ক্লাসটা অনেক দূর আগায় যাবে। অলমোস্ট অলমোস্ট আমি শেষ তো হয়ে রমজানের মন থাকবে তো। পৌঁছে যাবে, জি স্যার ঠিক আছে? ইনশাল্লাহ, এটা জয়েন করে ভাই গ্রুপে, আপনি মেসেজ পেয়েছেন না টেক্সট, জি ওইটা গ্রুপে জয়েন করেন মাইনুল ভাই, ঠিক আছে? স্যার। আমার একটা পরামর্শ ছিল স্যার, ওই যে কয়েকটা ক্লাসে একই দিনে সন্ধ্যার পরে এবং ইশারের পরে দুইটা দুইটা একটু কন্টিনিউ করা কারো কারোর জন্য একটু কষ্ট হতে পারে, সেক্ষেত্রে কি আমরা এরকম একটু চিন্তা করার সুযোগ আছে কিনা? যেমন রমজানের শুক্রবার গুলোতে সকাল 10টা থেকে বা জুমার পরে এই এই ক্লাসটা, একটা একটা ক্লাস আমরা কন্টিনিউ করতে পারি কিনা?
না রমজানে কোনো তাহলে তো ক্লাস, আমরা আরো 4টা ক্লাস এগিয়ে যেতাম স্যার। না না রমজানে কোনো ক্লাস হবে না, রমজানে করা যাবে না, অনেকেই সমস্যা হবে, আমিও পার্সোনালি ইন্টারেস্টেড না, কারণ অন্য ইবাদত বন্দী বিভিন্ন প্রোগ্রাম থাকবে। তো এই জন্য শোনেন, আপনার 2-4টা ক্লাস একটু কষ্ট হবে মাগরে এসে, তারপরে আলটিমেটলি আপনাদের ক্লাস বাকি থাকবে, আজকে 14, 15, 16, আর থাকবে 8-9টা ক্লাস থাকবে বাকি। 8-9টা ক্লাস যদি হয়, আমার 1 মাসেই তো 8টা ক্লাস হয়ে যাচ্ছে, মানে আপনার সাথে কয়েকটা ক্লাস একটু কষ্ট হবে, অসুবিধা নেই, একটু কষ্ট করলে ইনশাল্লাহ হয়ে যাবেন, ঠিক আছে? আর আপনারা বাদ দিলে হবে কি, পরে আবার আপনারা ওই টাইপ করতে পারবেন না, ঠিক আছে? ওকে, ইনশাআল্লাহ ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে দেখা হবে আবার। জাজাকুমুল্লাহ খাইরান, মা স্যার, সালামা, একটা একটা প্রশ্ন ছিল স্যার, স্যার স্যার একটা আসসালামু প্রশ্ন স্যার, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।